ঠাকুর, আমরা যেন ভুলে যাই এখানে কেমন ভয়ঙ্কর আগুন লেগেছিল। কিন্তু যে আগুন তুমি আবার জীবনে লাগিয়েছো তা আমি কি করে বলি? 5 বছর হয়ে গেল মা। সোনা, তার মানে আমি ভুল ছিলাম না, তুই তুই আমার সোনা মা, তুই আমার চোখটা সোনা মা। আয় মা, আয় আমার আমার কাছে আয় মা, সোনা। ও ডিয়ার ইউ, এটা তুমি কি করলেন? আপনারা আমাকে খারাপ ভাবলে ভাবুন, কিন্তু ওনার সাথে আমার কিছু কথা আছে যেটা আমি এখন কোনো কথা শুনতে চাই না। এখানে দাঁড়িয়ে কোনো কথা হবে না। ইউ মে প্লিজ লিভ, প্লিজ স্যার, প্লিজ স্যার, আমি ওর সাথে একটু আলাদা করে কথা বলতে চাই, প্লিজ স্যার, প্লিজ। কেন আমাদের জীবনে ফিরে এলে? আমার কেন ফিরে এলে? আমি আর বাবা তো শিখে গেছিলাম তোমাকে ছাড়া থাকতে, তাহলে তাহলে কেন কেন এলে আবার বলো। সোনা, আমার যখন মাকে দরকার ছিল তখন তো আমার কাছে মা ছিল না। ওই ঘটনার পর বাবা আমাকে বুঝিয়ে নিয়ে গেছিল তোমার সাথে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে একসাথে থাকার জন্য, কিন্তু তুমি তুমি তো আমাদের জন্য অপেক্ষাই করনি। সোনা, কেন কেন আমাদের ছেড়ে চলে গেছিলে কেন বলো? আমি রূপালইটা, তুমি সোনাকে ছাড়া থাকতে পারো কিন্তু রূপাকে ছেড়ে থাকতে পারো না, তাই জন্যই তো আমি আর বাবা তো আগেও একা থেকেছি, ভালো ছিলাম, তুমি আসলে আর সব খারাপ করে দিলে সব। যখন আমি আর বাবা সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করছি, তাহলে তুমি কেন কেন আবার ফিরে এলে? কেন ফিরে এসে সব নষ্ট করে দিচ্ছ তুমি কেন? তুই তোর মাকে এত ঘেন্না করিস সোনা। ওই নামে আমাকে ডাকবে না, আই হেট দ্যাট নেম। আমি অলি, আমি তোমার সোনা নই। আজ শুধুমাত্র তোমার জন্য বাবা আমাকে বকেছে, আর বাবা অন্য কাউকে পেয়ে গেছে, তাকে খুব শিগগিরই বাবা বিয়েও করবে। আমাদের জীবনে ওর প্রায়োরিটি সব থেকে বেশি। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।